দেখো আকাশের মাঝখানে খুব সুন্দর যাত্রা উঠেছে, একদম ছোট্ট, এই যে একটু জুম করে দেখাচ্ছি, দারুণ লাগছে দেখতে। আর আকাশটা এই যে এরকম দেখাচ্ছে, কোথাও মেঘলা আবার কোথাও কি সুন্দর নীল রং, দারুণ লাগছে দেখতে সন্ধ্যার সময়টা। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মল্লিকা। তো অলরেডি সন্ধ্যার মতো হয়ে গেছে, তো আমি এখন আমাদের ছাদে উঠে গেছি। আর সবসময় তো চ্যালেঞ্জ ভিডিও বা ব্লগ ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবছি যে না, আজকে একটু আমাদের ভিলেজ ট্যুরটা দেখিয়ে দিই আপনাদের সামনে, তো সেটাই আজকে শেয়ার করব। আমাদের এই যে ভিলেজটা আমরা যেখানে থাকি টোটালটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করি ভালো লাগবে, সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আমি এখান থেকে সব কিছু দেখিয়ে দেবো আমাদের ভিলেজটা, তো আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করে কেউ দেখবেন না ভিডিও, এতে আমাদের চ্যানেলের খুব ক্ষতি হয়ে যায়। চলো শুরু করে দিয়ে দেই ভিলেজ ট্যুর। তো এই যে আমি আপনাদের সামনে আমাদের ভিলেজ ট্যুরটা করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকে আমাদের হাই রোড আছে, সাথে এই যে কি সুন্দর চা পাতা বাগান, প্রাকৃতিক পরিবেশ, আর ওই যে ওখানে অনেকগুলো মানে ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হাট, ওখানে হাট বসে আমাদের। আর সাথে আছে রেল লাইন, আর এই হাই রোডটা কিন্তু আমাদের 31 নং জাতীয় সড়ক, ঠিক আছে। আর এদিকে এসে অনেকগুলো বাড়ি আছে। এটা হচ্ছে জাস্ট সন্ধ্যার সময়ের ভিউ। এটা হচ্ছে দক্ষিণ দিকটা আমি দেখিয়ে দিলাম, আর অনেক ওদিকে বাড়ি আছে, ঠিক আছে। যে মানে যেহেতু আমরা রাস্তার সাইডে আছি, এর জন্য বাড়িগুলো সব দূরত্বে আছে, পাকা পাকা আছে, কিন্তু এটা আমাদের টোটালটাই আমাদের গ্রাম। এই যে ওই যে দেখুন কত বাড়ি, আর এই যে সামনে রেল লাইন, রেলটা এখনই চলে গেল। আর ওই যে সামনে আছে ওখানে হরি মন্দির একটা, ওখানে একটা যাওয়ার রাস্তা আছে ওইদিকে ঘোরা ভিতরে যাওয়ার। আর এটা তো চা পাতা বাগান, এটা হচ্ছে পূর্ব দিক, এটা কিন্তু পূর্ব দিক, যেদিকে হরি মন্দিরটা এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। আর এখানে এই যে আমাদের পাশে কতগুলো বাড়ি আছে, পূর্ব দিকটা দেখিয়ে দিলাম, বাড়িগুলো কিন্তু সব ফাঁকা ফাঁকাই আছে। লাস্ট ভিউটা একটু দেখুন, এখানে একটা বড় টাওয়ার আছে, এটা হচ্ছে রিলায়েন্স টাওয়ার। এই যে এদিকেও অনেক বাড়ি আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর দিক, এটা এটা হচ্ছে উত্তর দিক। আর উত্তর দিকে এই যে বাজার, একদম পাশে কাছেই বাজারটা, এখানে কোনো কিছু বাদ নেই যে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায় সেরকমই বাজারটা। তো
আচ্ছা ছোটও বলবো না বড়ও বলবো না, কিন্তু কোনোটাই বাদ নেই যে পাওয়া যায় না। এখানেও অনেক বাড়ি আছে, এটা বাজারের মধ্যে, তো বাজার এরিয়াটার মধ্যে প্রচুর বাড়ি আছে ওখানে। উত্তর দিকে হচ্ছে আমাদের বাজারটা, কারণ বাজারের মধ্যে গলি থাকে, সেই হিসাবে গেলে বিলে মানে আমাদের বিলে স্টুরটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, প্রচুর বাড়ি আছে ওখানে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন ছাদে হাওয়া খাচ্ছি। আর এটা হচ্ছে পশ্চিম দিক, তো বাড়ির সামনেই অনেক দোকান, আর এই যে আমাদের বাড়ির সামনেই হচ্ছে জিপি অফিস সামনে, আর ওই পাশে যে বড় বিল্ডিংটা আছে সেটা হচ্ছে পোস্ট অফিস আছে ওখানে, আর পোস্ট অফিসের সাথে তোমার মিনি স্টেট ব্যাঙ্ক আছে নিচে, ওই দুটো জিনিস যে বড় বিল্ডিংটার মধ্যে আছে। আর বড় বিল্ডিংটার পাশে যে রোডটা আছে ওই রোডের সামনেই হাই স্কুল আমাদের, ঠিক আছে। আর এই যে আমাদের বাড়ির সামনে হাই রোড, সারাদিন শুধু গাড়ির আওয়াজ, এই জন্য মানে কোথাও আমার ক্লিয়ার আসে না। আমাদের বাড়ির সামনে অনেক দোকান আছে, বাজারটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। আমাদের বাড়ির সামনেও দোকান আছে, আমার ভিলেজ ট্যুরটা আমি করিয়ে দিলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি নিচে নেমে যাব, অনেক কাজ আছে সেটা। তো আজকের মধ্যে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।